হ্যালো বন্ধুরা আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ট্রেলার রিভিউ যেটা গতকাল দুপুর একটা সময় টেলারটা রিলিজ হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে গ্যাস রুট এন্টারটেনমেন্ট তরফ থেকে তো ট্রেলারে যেটা আমি যেটা জিনিসটা দেখলাম মানুষ সিনেমার সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেল সিনেমার কী নিয়ে হতে চলে সিনেমাটা অ্যাকচুয়ালি হতে চলেছে সহজ ভাষায় বলতে গেলে একটা গ্যাংস্টার আর এক গ্যাংস্টার মাফিয়া যারা ড্রাগস ডিলার আর একদিকে পুলিশ বাহিনী বিদ্যা মিমকে আমরা দেখতে পাবো বাংলাদেশের নায়িকা তাকে সামান্য চরিত্রে দেখতে পাবো পার্শ্ব চরিত্রে আর মুখ্য চরিত্রে থাকবে জিত এবং সুস্মিতা তো আমি সিনেমার চেয়ে আমি একটু বাইরের জিনিসটা একটু বেশি আলোচনা করব কারণ ট্রেলারটা অনেকই বুঝে গেছে কিনি হতে চলেছে তো অমানুষ থেকে মানুষ কীভাবে হতে চলেছে মানুষ থেকে অমানুষ হচ্ছে এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে যেটা খুব পুরোপুরি দেখায়নি টেলারে সেটা সিনেমা হলে যাতে যায় সেজন্য এটা করেছে তো কিছু কিছু সিন ভরেছে ট্রেলারে অ্যাকশন সিকোয়েন্সি অনেক উন্নত হয়েছে আগের চেয়ে মানে আগে যে অ্যাকশন যে গানের যে অ্যাকশন ছিল সিনেমাটার মধ্যে অ্যাকশন সিচুয়েশান যেগুলো ছিল পুরো ডিফারেন্ট আগে যে চেঙ্গিস সিনেমা আর এখন যে মানুষ সিনেমার যে অ্যাকশনটা সেটা খুব সুন্দরভাবে ধারাবাহিকতার বজায় রেখেছে তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্ধস্য করেছে মানে কোনো কথাই হবে না মানে জিত যত অ্যাকশন ফিল্ম করছে যত কমার্শিয়াল মাস কমার্শিয়াল ফিল্ম করছে ততটাই উন্নতি করছে আমার তো খুব ভালো লেগেছে অ্যাকশন ফ্রিকোয়েন্সি প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার ব্যাপারটা হলো এটা যে জিতের যতগুলো ফিল্ম আসছে সব ঠিক আছে কিন্তু প্রমোশনটা বেশি দরকার তাগড়া প্রমোশন দরকার কারণ বলিউডের মতন জায়গায় এই ফিল্মটা টক দেবে মানে সেই ফিল্মটা প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা সে সিনেমাটা অন্য রাজ্যে টক দেবে তো হিন্দিতে টক দেবে তো প্রমোশন চাই ভালো ভালো প্ল্যাটফর্মে যদি আমার জিৎ আমার সিনেমার জিৎ আমার যদি ভিডিওটা দেখে থাকে তা আমি তাকে একটাই কথা বলবো প্রমোশনটা তাগড়া করা উচিত খুব শক্তভাবে করা উচিত কারণ প্রমোশনের উপর নির্ভর করছে একটা সিনেমার গ্রোথ আর বাংলা সিনেমা তো গ্রোথ হয়েছে এবার বড় বড় রিয়েলিটি শো কপিল শর্মার শোতে প্লিজ 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 জিদ্দাকে বলছে কপিল শর্মা শোতে বা যে কোনো রিয়ালিটি শো হোক সেটা সনি চ্যানেলে হোক জি টিভিতে হোক বা স্টার প্লাস হোক বা দূরদর্শন হোক যে কোনো টিভি প্ল্যাটফর্মে বড় বড় প্ল্যাটফর্মে গিয়ে সিনেমাটা প্ল্যাট পপুলার যে শোগুলো আছে কনবেনেগা করোরপতি দাদাগিরি বিভিন্ন শো রুমে বিভিন্ন রিয়ালিটি শোতে বিভিন্ন কালচার শোতে বা টিভি সিরিয়ালও পর্যন্ত এটা প্রমোশন করে দেওয়া উচিত প্রমোশন করলে কি হবে বাংলা সিনেমা সাউথে যেমন সাউথ ফিল্ম যেমন পুরো অল ইন্ডিয়াকে ক্যাপচার করে রেখেছে বাংলা সিনেমাও ক্যাপচার করে রাখবে অল ওভার ইন্ডিয়া সেটা করতে অনেকটা সুবিধা হবে এবং চারিদিকে তাদের পপুলারিটি ছড়িয়ে যাবে বাংলা সিনেমার তাদের পপুলারিটি ছড়িয়েছে এইভাবে তো আমার মতামত এটাই প্রমোশনটা খুব দরকার বাকি সব আমার খুব পারফেক্ট লেগেছে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানে ভিডিওটা ভালো লাগে লাইক করুন চাই নতুন তাহলে সাবস্ক্রাইব ভালো বাটনটি প্রেস করুন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ফিল্ম রিভিউ ওয়েব সিরিজ রিভিউ সং রিয়াকশান রিয়াকশান কিংবা যে কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো